সরকার দুর্নীতির বিরুদ্ধে ক্রুসেড ঘোষণা করেছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাদক চাঁদাবাজি সহ সব অনিয়মের বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। সন্ধ্যায় ঢাকা ক্লাবে নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ NBA এর অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে শুদ্ধি অভিযান ঘর থেকেই শুরু করা হয়েছে যাতে কেউ রেহাই না পায়। অনেক গণমাধ্যম কর্মী ঠিকমতো বেতন ভাতা ও সুযোগ সুবিধা পাচ্ছেন না উল্লেখ করে বিষয়টি গুরুত্বের সাথে দেখে তার সমাধানে সরকারের সংশ্লিষ্টদের প্রতি তাকিদ দেন কাদের। এ সময় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ গণমাধ্যমকে গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের উন্নয়ন তুলে ধরার আহ্বান জানান। অনুষ্ঠানে জমকালো আয়োজনের মাধ্যমে NBA এর নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ করেন NTV সিনিয়র প্রেজেন্টার মুমতাহিনা ঋতু। মাদকের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে, আজ করাপশনের বিরুদ্ধে ক্রুসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু করেছেন এই ক্রুসেডে আমি আপনাদের সমর্থন চাই। আমাদের এই শুদ্ধি অভিযান আমরা অব্যাহত রাখব, আমরা ঘর থেকেই কিন্তু শুরু করেছি। এ যাক।